আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো কীভাবে দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর নোটিফিকেশন অন করে দিন, তাহলেই আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন আনসিন মেসেজেস, দেন সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আনসিন মেসেঞ্জার রিকভার অ্যান্ড ভিউ ডিলিটেড মেসেজ, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখানে একটা প্রাইভেসি পলিসি দেখাবে, তো এটা ইয়া করবেন, এগ্রি করে দেবেন, দেন কন্টিনিউ ক্লিক করার পর পারমিশন চাইবে, আপনারা এনেবল করে দেবেন। তো এখানে আসার পরে নিচে দেখবেন যে আনসিন মেসেঞ্জার, তো এটা অন করে দেবেন। দেওয়ার পর ব্যাকে চলে আসবেন, আসার পর আবার কন্টিনিউ, দেন স্টোরেজ পারমিশন চাইতেছে, তো এখানে আপনারা এনেবল পারমিশন করে অ্যালাউ দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর আবার কন্টিনিউ। ওকে, কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনাদের ফোনের যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, মানে এরকম যত অ্যাপস আছে সবগুলো এখানে চলে আসবে। তো প্রত্যেকটা অ্যাপস থেকেই আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে, টেলিগ্রাম থেকে আসে, হোয়াটসঅ্যাপ থেকে আসে, মেসেঞ্জার থেকে আসে, ইমো, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, মানে যত রকম অ্যাপস আছে সবগুলো অ্যাপস থেকে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন আসে। তো এই নোটিফিকেশনগুলো যদি কোনো সময় ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায় সেগুলো কীভাবে দেখবেন বা মেসেজগুলো কীভাবে দেখবেন সেটাই আজকে দেখাবো। তো ধরেন যে আমি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এগুলো অন করে দিলাম, সিলেক্ট করে দিলাম যে এই অ্যাপ্লিকেশনগুলো থেকে, ছয়টা অ্যাপ্লিকেশন থেকে যদি কোনো মেসেজ আসে, নোটিফিকেশন আসে, সেটা যেন সেভ হয়ে থাকে বা রিমুভ হওয়ার পরেও যেন আমরা দেখতে পারি। তো এর জন্য আপনারা কী করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আপনার এরকম আসবে, আসার পর এখানে আপনার উপরে দেখবেন যে অল মেসেজ, মানে যত রকম নোটিফিকেশন আছে, মেসেজ আছে সবগুলো এখানে শো করবে। আর আপনি যদি ডেডিকেটেড একটা দেখতে চান, যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো একটা একটা করে দেখতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইমো, মেসেঞ্জার এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, এখন আমরা চেক করবো যে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে, যে কীভাবে আপনারা মানে সবগুলো সেটিং করবেন, এই পর্যন্তই কাজ। এরপর আপনারা সবগুলো অ্যাপসটা মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করে রাখার পর আমি অন্য একটা আইডি থেকে আমার এই ফোনে মেসেজ দিতেছি। ওকে, ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসছে, তো অলরেডি এখানে চলে আসছে। তো এটা যদি আমরা এখন রিমুভ করে দিই, যেমন এখানে একটা মেসেজ আসছে যে সাবস্ক্রাইব ইলিয়াস টেক চ্যানেল, তো এখানে মেসেজটা আছে, এটা যদি আপনার সামনেই আমরা লাইভ রিমুভ করে ফেলি। ওকে, আমরা রিমুভ করে দিয়েছি। ওকে, দেখেন মেসেজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি আবার মেসেজটা সেন্ড করি, এবং রিমুভ করি, দেখেন এই যে আবার মেসেজটা দেওয়া হয়েছে, আমরা আবার মেসেজটা রিমুভ করে দিলাম। দেখেন দুইটা মেসেজ আসছে, দুইটা মেসেজই আমরা রিমুভ করে দিছি। এখন কত হয়েছে, যখন কেউ আপনাকে মেসেজ দিয়ে ইনস্টাগ্রাম, আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, মানে এইসব থেকে যখন মেসেজ দিবে আর এইভাবে যখন কেউ রিমুভ করে দিবে, আপনি অফলাইন থাকলে কিন্তু মেসেজগুলো দেখতে পারবেন না, যখন অনলাইনে আসবেন তখন কিন্তু আপনার মেসেজগুলো দেখতে পারবেন। তো এই জন্য আপনারা যে অ্যাপসের সেটিংটা করে রাখছেন, যেমন আনসিন মেসেজ, তো এখানে আসবেন। যদি মেসেজটা আনসেন করে দেয়, রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়, তাহলে আপনারা এই অ্যাপসে চলে আসবেন। আসার পর আমরা মেসেঞ্জার থেকে, তো এখানে আপনারা মেসেঞ্জারটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, মেসেঞ্জার আছে। তো আমরা মেসেঞ্জারে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু দুইটা মেসেজ দিছিলাম। তো সাবস্ক্রাইব ইলিয়াস টেক চ্যানেল, যেহেতু মেসেজটা দুইটাই সেম, এই জন্য একবারই আসছে। যেমন দেখেন সাবস্ক্রাইব ইলিয়াস টেক চ্যানেল, এখানে কিন্তু আমাদের মেসেজটা এটাই ছিল। তো এভাবে আপনারা ডিলিটেড মেসেজ দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।